আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে গিয়ে তাদের পাশে থাকার বার্তা দিলেন আরামবাগ মহকুমার তিন বিজেপি বিধায়ক। রবিবার তারা আরামবাগের আরান্ডি ও মলয়পুর এলাকার আক্রান্ত দলীয় কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, সহদলের অন্যান্য কার্যকর্তারা। তাদের অভিযোগ, বিভিন্ন এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে, কোথাও মারধর করা হচ্ছে, কোথাও বাড়ি ভাঙচুর, আবার কোথাও দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রেই মোটা টাকার জরিমানাও দাবি করা হচ্ছে। এই সমস্ত অভিযোগ পেয়ে তারা এলাকায় গিয়ে দলীয় কর্মীদের পরিবারের পাশে থেকে তাদের আশ্বস্ত করেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে, তাদের দাবি বিজেপির গোষ্ঠীতন্ত্র জেরেই যা ঘটার ঘটছে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। একজনের কাছ থেকে 2.5 লক্ষ টাকা চেয়েছে, একজনের কাছ থেকে 1.5 লাখ, আর একজনের কাছ থেকে 1.5 লাখ, বাচ্চুর কাছে 2.5 লাখ, আর সমীরের কাছে 1.5 লাখ। ওই দেখছি আমরা কোন দোকানটা বন্ধ চাই, এইটা এইটা আমার বোমা বাপের বাপের ভাই। দোকান আমাকে দোকানই খুলতে দেয় না, কদিন একদম দোকান খুলতে দেয় না। ঠিক আছে, ভালো থাকবে। আপনি খুলবেন, আমরা আছি, ফোন করে আমরা খোঁজ খবর নেব। তুমি তো কালকে ঘর ঢুকেছো, তোমার কি অসুবিধা হচ্ছে বলো? অসুবিধা হয়নি তো? তাহলে অসুবিধা হলে ফোন করবো। কিছু বলে না, আচ্ছা এখন পর্যন্ত কেউ কিছু বলে। সবাই সবাই পাড়ার লোকেরা একজোট থাকবে, মহিলারা সব একজোট থাকবে। আমাদের বাঁচার জন্য সবাইকে একজোট হতে হবে। আমরা যদি একজোট না হতে পারি তাহলে তোমরা কন্টিনিউ করবে না? কন্টিনিউ আমাদের উপর সমর্পণ অত্যাচার চালিয়ে এটা মাথায় রাখতে হবে। আমরা যদি সবাই আমরা আসছেন এখানে আছি, সবাই একজোট থাকি, কথা বলেছি আমরা তিনজন বিধায়ক, বিশ্বনাথ দা, সুশান্ত ভাই, আমি তিনজনে কালকে গতকাল আপনারা দেখেছেন যে প্রথমে সংশোধনাগারে গিয়েছিলাম, উপসংশোধনাগার আরামবাগ, তারপর আমরা ভোটকুণ্ডাতে গিয়েছিলাম গোঘাট বিধানসভায়। আজকে আমরা আরান্ডি ওয়ান এবং আরান্ডি টুয়েতে আমরা বাড়ি বাড়ি প্রবেশ করব, যে সমস্ত বাড়িতে অত্যাচার হয়েছে। এখানে কতকগুলো ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে একটা ব্যক্তি, তৃণমূল কংগ্রেসের একজন ব্যক্তি 6 জন ব্যক্তিকে খুনের হুমকি দিয়েছেন, সেই 6 জনের বাড়ি আমরা আজকে যাব। আর একজন পুরোতে সমীর প্রামাণিক এবং বাচ্চু প্রামাণিক, তাদের কাছ থেকে, সমীরের কাছ থেকে 1.5 লক্ষ টাকা এবং বাচ্চু প্রামাণিকের কাছে 2.5 লক্ষ টাকা দাবি করা হয়েছে। এই ঘটনাটা যেমন আছে, তার সঙ্গে সঙ্গে কয়েকজনের দোকান বন্ধ করে রাখা হয়েছে যে 1 লক্ষ টাকা করে দিতে হবে, তারপর তারা দোকান খুলতে পারবে, তাদের বাড়ি যাব। চন্দ্রমানে একজনের বাড়ি থেকে আলুর বন্ড এবং ব্যাংকের বই নিয়ে চলে গেছে, তার সাথেও আমরা কথা বলবো, প্রশাসনের হেল্প চাইব। আমরা সন্ত্রাস পীড়িত এলাকায় অত্যাচার যেখানে যেখানে হয়েছে সেই সমস্ত জায়গায় শান্তির বার্তা নিয়ে যাচ্ছি। তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এলাকায় শান্তি বজায় রাখার দায়িত্ব তাদের উপর আছে। পুলিশ প্রশাসন যেমন ল অ্যান্ড অর্ডার দেখেন, তার সঙ্গে সঙ্গে যারা বিজয়ী তাদের বিনয়ী হওয়া উচিত, বিনয়ী হয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা। মানুষ ভারতীয় জনতা পার্টি করেছে, গণতান্ত্রিক অধিকার হিসাবেই যে কোনো দল করতে পারে, যে কোনো মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে, মানুষ বিজেপিকে ভোট দিয়েছে বলে, বিজেপি করেছে বলে, তার উপর এই যে বিপুল পরিমাণ টাকার জরিমানা, এই যে দোকান বন্ধ করে দেয়া, এই যে হুমকি, এই যে মারধর, আমাদের কিসমত, আমাদের ফেদাইলে মিঠুন সিং যে সভাপতি রয়েছে তার বাড়ির একটা দেয়ালকে ফেলে দেওয়া হয়েছে,
আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তার ভাইকে মারধর করা হয়েছে। এই যে সমস্ত ঘটনাগুলো, আরও সমস্ত ঘটনা রয়েছে, যে সমস্ত ঘটনাগুলো আমরা চোখে সরজমিনে তদন্ত করবার জন্য এবং তাদের পাশে থেকে যে ভারতীয় জনতা পার্টি দল হিসাবে এবং বিধায়কেরা তাদের সঙ্গে আছে এই বার্তাটা নিয়ে আমরা যাচ্ছি। এই হুমকি বা এই টাকা পয়সার দাবিগুলো কাদের পক্ষ থেকে করা হয়েছে? এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে। তারা আমাদের নামও জানাচ্ছেন। আমরা এগুলো মোকাবিলা কীভাবে করতে হয়, প্রশাসন কীভাবে সাহায্য করে সেটা আমরা দেখে নিচ্ছি। প্রশাসন আশা করি সাহায্য করবে। এই সমস্ত হুমকি চমকি ধমকি দিয়ে তো আর বিজেপিকে আটকানো যাবে না। বিজেপি যারা 80 সাল থেকে 90 সাল থেকে করছে, তারা ইতিমধ্যে অনেক কেস খেয়েছে, অনেক মার খেয়েছে, অনেক হুমকি সহ্য করেছে, কিন্তু তারা ভারতীয় জনতা পার্টির পতাকাটা ছাড়েনি। তারা ভারতীয় জনতা পার্টিতে ছিল, আছে, থাকবে। তো তাদের মনোবলটা যাতে তোলানিতে না চলে যায়, তাদের মনোবলটা যাতে অটুট থাকে, সেই কারণেই তাদের পাশে থাকবার বার্তা নিয়েই, এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হোক সেই বার্তা নিয়েই আমরা আজকে বেরিয়েছি। ধন্যবাদ। আরামবাগ লোকসভা জুড়ে যে বিজেপি কার্যকর্তারা অত্যাচারিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতে, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে দেখা করা, তাদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আমরা প্রত্যেকটি এলাকায় ঘুরছি। আজও আরামবাগ বিধানসভায় আছি। আরামবাগের সম্মানীয় বিধায়ক মধুসূদন দা আছেন, আছেন গোঘাটের বিধায়ক মাননীয় বিশ্বনাথ দা। আমরা যাচ্ছি সন্ত্রাস কবলিত এলাকাগুলোই, সেখানে আমরা গিয়ে সকল কার্যকর্তাদের পাশে থাকার বার্তা দিচ্ছি। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসকেও আমাদের বলার, যেটা গতকাল থেকে আমরা যেটা বলছি, আজও আমাদের সেই একই জিনিসই আছে যে হিংসা ছড়াবেন না, মানুষ শান্তি চাই। আপনারা জিততে পারেন লোকসভায়, কিন্তু শান্তি বজায় রাখুন। লোকসভার বিপক্ষে আমরা চাই রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই লড়াই করুক, প্রত্যেকটা নির্বাচনে হার জিত থাকেই, তো যাতে করে কোথাও না সমস্যা হয় সেই দিকটা দেখার জন্য আমরা প্রশাসনকেও বলেছি, প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা করবে, তাদের দায় আছে। কোনো ছেলে যেন ফলস কেস না খায় সেটাও আমরা প্রশাসনকে দেখতে বলেছি। এই দাবি নিয়ে আর সেই সঙ্গে কর্মীদের পাশে থাকার বার্তা নিয়ে আমরা আজকে এসেছি আরামবাগ। মূলত আজকে কোন কোন জায়গাগুলো ঘুরবে? আজকে মলয়পুর, আরান্ডি ওয়ান টু, আরও বেশ কিছু জায়গায় যাবো। ধন্যবাদ। আমরা চাই এলাকার উন্নয়ন এবং মানুষের শান্তি। আজকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের যে জয়ী, যারা জয়ী হয়েছে তাদের উৎসাহ হওয়ারও কিছু নাই, আবার পরাজিত হয়েছে বিজেপি প্রার্থী তাতে মুজড়ে পড়ে যাওয়ার মতো কিছু নেই। কারণ আমরা যারা দেখতে পাচ্ছি, এটা টেকনিক্যালি একটা ভুল। আজকে নির্বাচন প্রচারকে কেন্দ্র করে বা নির্বাচনের যে কাউন্টিংকে কেন্দ্র করে একটা টেকনিক্যালি ভুল আমাদের হয়েছে, সেটা স্বীকার করতেই হয়। আপনি দেখুন আমি কেন বলছি যে উৎসাহরও কিছু নয় তৃণমূলের আর বিজেপি কর্মীদের মুজড়ে পড়ারও কথা নয়। কারণ হচ্ছে 6000 সামথিং ভোটে নির্বাচিত হয়েছে। আর এদিকে দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি যে টেকনিক্যালি ভুলটা এখানেই যে দুটো নির্দল প্রার্থী দেওয়া আছে বিজেপি, একটা হচ্ছে রঘু মালিক আর একটা হচ্ছে ভাস্কর মালিক, এই দুটো, এরাই দুজনে 19,000-এর বেশি ভোট টেনে নিয়েছে। এইটা টেকনিক্যালি ভুলের জন্যে আজকে পরাজিত হয়েছে বিজেপি পার্টি। কিন্তু বিজেপিকে মানুষ ভোট দিয়েছে, বিজেপিকে মানুষ প্রচুর ভোট দিয়েছে, মানুষের আস্থা রেখে ভোট দিয়েছে, এটা আমি বলবো স্বীকার করতেই হয়। আমাদের টেকনিক্যালি ভুলের জন্য এটা হয়েছে। সেই জন্যই আমি বলছি যে তৃণমূলে উৎসাহর হওয়ার কিছু ব্যাপার নাই, উৎসাহিত হয়ে মানুষকে আক্রমণ করার কিছু নেই, আর বিজেপি যারা করে তাদের মুজড়ে পড়ারও কিছু নেই। সেই জন্যই আমরা বেরিয়েছি, কাল থেকে বেরিয়েছি, আমরা বেরোবো, এটা আমরা বেরোবো। কতদিন চলবে? অন্যায় করছে তৃণমূলকে, আমি সবাইকে বলবো না, তৃণমূলের লোকেরা সবাই খারাপ, আমি একথা বলবো না, তৃণমূলকে সামনে রেখে এক শ্রেণীর যারা তলাবাজ, যারা তলাবাজি করে, তারাই এইগুলো করছে, কিছু তলাবাজি করার জন্যে আক্রমণ করছে বিভিন্ন জায়গায়। কালকেও আমরা গোহাটে গেছি, গোহাটে গিয়ে আমরা ভুরকুন্ড গ্রামে গেছি, ভুরকুন্ড গ্রামে সর্বস্তরের মানুষ ভালো বসবাস করে, তৃণমূল করে, বিজেপি করে, সিপিএম করে, তারা সবাই একসঙ্গে বলছে আমাদেরকে যে আমরা এটা চাইনি, এটা এক শ্রেণীর মানুষ তলাবাজি করার জন্য ধমকানো চমকানো, পরবর্তীকালে তাদেরকে গিয়ে বলছে যে টাকা দাও, এই হচ্ছে বিষয়টা। সেই জন্যই আমাদের কন্টিনিউ, আমরা বিধায়করা
আমরা এটা বেরোবো। এইসব মিথ্যে কথা, যে চার তারিখ থেকে এখন পর্যন্ত আর আন্ডি টুয়ে কোনো জায়গায় সন্ত্রাস তৈরি হয়নি, কোনো জায়গায় কোনো ঝামেলা হয়নি। আর এজেন্টদের কথা বলছে, এজেন্টরা তো নিজেরা যে যার কর্ম যে যার কর্ম নিয়ে করে খাচ্ছে ঘুরছে ফিরছে, সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন দেখবে। সে এলাকায় যদি উত্তাপ্ত এলাকায় ঝামেলা হয় সেটা প্রশাসন দেখবে না। আর যিনারা এখানে ঝামেলা লাগাতে আসছেন তাদেরকে দয়া করে বলি, ওনাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বটা ঠিক করুন। আর বিমানবাবু কোথায় গেল? আজ তিনটে বিধায়ক ঘুরছে, যেখানে শান্তি প্রিয় জায়গা সেখানে অশান্তি করতে এসছে। বাংলার মা বোনেরা তো বুঝিয়ে দিয়েছে, হ্যাঁ দিদি যেটা বলেছে কথা দিয়ে আমাদের দিদি সেই কথা, যেই কথা অনুযায়ী যে প্রকল্পগুলোর কথা বলে সেই প্রকল্প তো দিদি দিয়ে সেটা মা বোনেরা বাংলার মা বোনেরা বুঝিয়ে দিবে। আর এই যে মিঠুন সিং ফিটুন সিং বলছেন, এরা এজেন্ট দিয়েছে, তোমার তো বাড়িতে বিন্দাস ঘুরছে, এখানে তো প্রশাসন আছে, আমাদের হরিমকুলা ফাঁড়ি ক্যাম্প আছে ইনচার্জ, তো এখানে তো অশান্তি হলেছে, তো হরিমকুলা ক্যাম্প থেকে তো প্রশাসনের ব্যাপার প্রশাসন দেখবে। তো এইসব ফালতু ঝামেলা বুঝতে পারেন, ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নিজেরা সামলাতে পারে না। আর বিমানবাবু কোথায় গেল? যে আমাদের আরামবাগ সংগঠনের দায়িত্ব আছে তিনি তো নেয়, আর এই খানা খুলতে গেলে বিধায়ক নিজের খানা খুলতে ঠিক করতে পারেন, ও আবার আমাদের যা আর আন্ডি টু ঠিক করবে। হ্যাঁ, তো আমি একটা কথাই বলতে চাই, আমাদের শান্তিপ্রিয় এলাকা আর আন্ডি টু খুব শান্তি আছে, আমরা সব মিলেমিশে একসাথে আছি। বাংলার মানুষ সে ভোটে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে এবং আগামীকাল বিধানসভায় আরও বুঝাবে, বুঝতে পারলেন তো? বুঝাবে বলতে এই নয় যে মারপিট ঝগড়া না, মানুষ উন্নয়ন নিয়ে, দিদির উন্নয়ন নিয়ে যারা পাচ্ছে তিনারা দিবেন দিদিকে বল, এইটুকুনি বলতে চাই। আবার কি বলবো আপনাদের সঙ্গে, আপনারা তো সব দেখছেন। ধন্যবাদ আপনার পরিচয় শেখ ভুট্টু। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো নতুন বন্ধু পাবো। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব, কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।